যদি একটি মাত্র হোমিওপ্যাথিক মেডিসিনে আপনার সকল ধরনের যৌন সমস্যা, যেমন ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা, প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সমস্যা, সহবাস শুরুর সাথে সাথে বীর্যপাত হয়ে যাওয়া, আপনার স্পার্মাটোরিয়া বা শুক্রতারল্যের সমস্যা দেখা দেওয়া, সিমেনের পরিমাণ কমে যাওয়া, পানির মতো হয়ে যাওয়া, অথবা প্রস্রাব বা পায়খানার জন্য চাপ দিলে প্রস্টেটিক ফ্লুইড নিঃসৃত হওয়া, এই ধরনের সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম। টিটিএস সুমিও মেডিকেয়ার থেকে আমি ডক্টর রুবেল আমিন আছি, আপনাদের সাথে আলোচনা করব পুরুষদের জন্য অত্যন্ত কার্যকর একটি হোমিওপ্যাথিক মেডিসিন সেলেনিয়াম মেটালিকাম সম্পর্কে। তাই যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান, তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেলেনিয়াম একটি ধাতব পদার্থ, যেটি আমাদের হাড় এবং দাঁতের মধ্যে বিদ্যমান। আমাদের যে সকল জেনিটো ইউরিনারি অর্গান রয়েছে তার উপরে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। বিশেষ করে যাদের বয়স 30 বা 35 ক্রস করেছে, তাদের সেক্সুয়াল উইকনেস বা যৌন দুর্বলতার ক্ষেত্রে এবং প্রস্টেট গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য এই মেডিসিনটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। অনেকের ক্ষয় রোগের জন্য শারীরিক অক্ষমতা দেখা দেয়, প্রস্রাব বা পায়খানা করার সময় বিভিন্ন ধরনের সেল বেরিয়ে যায়, সহবাসের সক্ষমতা হারিয়ে ফেলেন, তাদের জন্য সেলেনিয়াম মেডিসিনটি অত্যন্ত কার্যকর। যদি ইম্পর্টেন্সি বা পুরুষত্বহীনতা দেখা দেওয়ার পরেও বিভিন্ন ধরনের লেসিভিয়াস থটস বা যৌন চিন্তা আসে, যদি মানসিক পরিশ্রম করার ফলে অত্যন্ত ক্লান্তি বোধ চলে আসে, যদি এক্সট্রিম পর্যায়ের বিষণ্ণতা কাজ করে, যদি হতাশা বোধ কোনোভাবেই কাটাতে না পারেন, তাহলে আপনার জন্য কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন সেলেনিয়াম। সেলেনিয়াম এই মেডিসিনটি 3x পটেন্সিতে ব্যবহার করলে আপনার ইম্পর্টেন্সি বা পুরুষত্বহীনতা দূর হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় নিয়মিত মাথার চুল পড়ে। যদি আপনাদেরও এই ধরনের সমস্যা হয়, অর্থাৎ যদি মাথার চুল পড়ে, যদি মাথার ত্বক টান টান হয়ে যায়, যদি চা পান করার ফলে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়, সেক্ষেত্রেও আপনারা সেলেনিয়াম 3x এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। অনেক সময় ঠান্ডা লাগার ফলে আমাদের বুক চেপে ধরে, কাশি হয়। যদি ঠান্ডা লাগার ফলে প্রতিদিন সকালবেলা কাশি হয় এবং স্বচ্ছ শ্লেষ্মা বেরিয়ে আসে, যদি কণ্ঠস্বর ভেঙে যায়, যদি শ্লেষ্মার সাথে রক্ত বেরিয়ে আসে, তাহলে সেলেনিয়াম 3x মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন। অনেক সময় খাবার খাওয়ার পরে আমাদের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, ইরেকটেশন বা ঢেকুরের সমস্যা দেখা দেয়। যদি খাবার খাওয়ার পরে পেটের মধ্যে দপ দপ করে, যদি আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়, যদি পায়খানা অনেক শক্ত হয়, তাহলে আপনারা সেলেনিয়াম 3x এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। সেলেনিয়াম 3x এই মেডিসিনটি ব্যবহার করলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি যকৃৎ বা লিভারে ব্যথা হয়, যদি যকৃৎ বড় হয়ে যায়, সেক্ষেত্রেও আপনারা সেলেনিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারেন। যদি অসারে প্রস্রাব হয়, যদি প্রস্রাব বা পায়খানার চাপ দিলে প্রস্টেটিক ফ্লুইড নিঃসৃত হয়, যদি প্রস্রাবের সাথে বিভিন্ন ধরনের সেল গেলে শরীর দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রেও আপনারা সেলেনিয়াম 3x এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। যদি স্পার্মাটোরিয়া বা শুক্রতারল্য দেখা দেয়, যদি আপনার বীর্যের পরিমাণ কমে যায়, পাতলা হয়ে যায়, পানির মতো হয়ে যায়, যদি বীর্য গন্ধহীন হয়, সেক্ষেত্রে আপনারা সেলেনিয়াম এই মেডিসিনটি 3x পটেন্সিতে ব্যবহার করতে পারেন। সেলেনিয়াম 3x মেডিসিনটি ব্যবহার করলে আপনার স্পার্মাটোরিয়া বা শুক্রতারল্যের সমস্যার সমাধান পেয়ে যাবেন। যদি পেনিস রিল্যাক্সড বা শিথিল হয়ে পড়ে, যদি সহবাসের সক্ষমতা হারিয়ে ফেলেন, যদি প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয়, যদি সিমেনের পরিমাণ কমে যায়, পাতলা হয়ে যায়, পানির মতো হয়ে যায়, সেক্ষেত্রেও আপনারা সেলেনিয়াম এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। সেলেনিয়াম এই মেডিসিনটি 3x পটেন্সিতে ব্যবহার করলে ইম্পর্টেন্সি বা পুরুষত্বহীনতার সমস্যার সমাধান পাওয়া যায়। যদি নাইটফল বা স্বপ্নদোষের সমস্যা হয়, যদি সপ্তাহে 2 থেকে 3 বার স্বপ্নদোষ হয় এবং এর ফলে যদি আপনার দুর্বলতা দেখা দেয়, তাহলেও আপনি সেলেনিয়াম 3x মেডিসিনটি ব্যবহার করতে পারেন। যদি ইরেকশন অনেক দেরিতে হয় এবং ইরেকশন হওয়ার সাথে সাথেই যদি বীর্যপাত পেয়ে যায় এবং আপনার পেনিস রিল্যাক্সড হয়ে যায়, শিথিল হয়ে যায়,
সেক্ষেত্রেও আপনারা সেলেনিয়াম মেডিসিনটি 3x পটেন্সিতে ব্যবহার করতে পারেন। আপনারা অনেকেই অভিযোগ করে থাকেন সেলেনিয়াম এই মেডিসিনটি ব্যবহার করার পরেও ভালো রেজাল্ট পাচ্ছেন না। অনেকেই 30, 200 অথবা 1m পটেন্সির মেডিসিনও ব্যবহার করে থাকেন। হোমিওপ্যাথিক একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, লক্ষণের সাথে মিল রেখে মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যৌন দুর্বলতার ক্ষেত্রে সেলেনিয়াম 3x এই মেডিসিনের ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্যালাডিয়াম সেগুইনাম, এসিড ফস, নেট্রামিওরের পরে আপনারা সেলেনিয়াম 3x এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এছাড়াও যৌন দুর্বলতার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসাবে মেডিসিন সেবন করবেন। এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার সম্পর্কে কমেন্ট করে লিখে জানাতে পারেন। এছাড়া আমাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তবে আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএ সুমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।